আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুন্দর একটি কাজ আপনাদের সাথে উপস্থাপন করব। আমার হাতে যে সেটটি দেখতে পড়তেছেন, নোকিয়া 105 TA-1174, এই সেটটির আমরা এখন বাংলা ভার্সন, স্পিডি বাংলা ভার্সন, এই সেটটা থেকে রিড করে অন্য আরেকটা সেটে আমি রাইট করব ফাইলটা। ইংলিশ আরবি লেখা বাংলা ভাষণে আমি পরিণত করব। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। শুরুতে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি এখান থেকে অ্যাভেঞ্জার্স স্পিডি টুলটা ওপেন করে নেব। তারপরে আমি ভিতর থেকে এটার ব্র্যান্ডটা সিলেক্ট করব। নোকিয়া ব্র্যান্ড সিলেক্ট করার পরে আমি এখান থেকে আগে খুঁজে বের করে নিই। তারপরে আমি ডাম্প ফুল ফ্ল্যাশ এই অপশনটা সিলেক্ট করার পরে ডিসপ্লে পার্টিশন ডো জব দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেব। প্রসেসিং নিচ্ছে এখন। আমি বোটকি 7, এই মডেলের জন্য বোটকি 7 ধরে আমি কেবলটা কানেক্ট করব। কেবল কানেক্ট হয়ে গেল, দেখেন পিসিতে সুন্দরভাবে রিড হচ্ছে, আমার প্রোফাইলটা রিড হচ্ছে। একটু সময় নিতেছে, এই তো পুরোপুরি হয়ে গেছে, ডান। এখন আমরা কেবলটা খুলে ফেলব। কেবলটা খুলে ফেলার পরে আমরা এটা লোকেশনে যাব, দেখব যে আসলে কোন জায়গায় আমাদের এই ফাইলটি রিড হয়েছে। এই জায়গায় আমাদের ফাইলটি রিড হয়েছে, লোকেশনটা চেক করে নেবে ভালোভাবে যাতে ফাইলটা হারায় না যায়। লিবারেটরসে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পেলাম আমাদের ফাইলটা আছে। আমি এখান থেকে ভালোভাবে লোকেশনটা চেক করে যাতে, হ্যাঁ, লিবারেটরসে ডকুমেন্টসে এখানে স্পিডে আমাদের ফাইলটা সংরক্ষিত আছে। আমরা এখান থেকে চাইলে সরাসরি লিঙ্কটা কপি করে রাখতে পারি, আর না হলে আমরা ভিতর থেকে করব। এখন আমরা দ্বিতীয় ফোনটা ফাইলটা রাইট করব, এই জন্য আবার আমরা ব্র্যান্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা রিস্টোর ফার্মার ফ্রম ফুল ফ্ল্যাশ এটাতে ক্লিক করে আমরা ফোন থেকে আমরা ফাইলটা চিনিয়ে দিতেছি। চিনিয়ে দেওয়া হয়ে গেল, এখন আমরা পরের সেটটা নেব, যেই সেটটাতে আমি বাংলা ভার্সনটা রাইট করব। ওই সেটটা আমি বোটকি ধরে কেবল লাগালাম, সেট কানেক্ট হয়ে গেল, এখন এটা রাইট হচ্ছে। দেখতে পারতেছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে রাইট হচ্ছে। আমরা রাইট হওয়ার অবধি অপেক্ষা করব, দেখব যে এটা পুরোপুরি রাইট হওয়ার পরে কি হয়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। হ্যাঁ, ফাইলটা ফুল রাইট হয়েছে। এখন আমরা ব্যাটারিটা খুললাম, এখন আমি ফোনটা ওপেন করব। ওপেন করে দেখব আমি যেই বাংলা ভার্সন করার জন্য সেটটা ফাইল রাইট করলাম, সেই কাজটা আমাদের সম্পন্ন হয়েছে কি না। আমরা ওয়েট করি, চালু হইতেছে সেটটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে বাংলা লেখা দেখা গেতেছে, এখানে বাংলা লেখা স্পষ্ট দেখা গেছে।
তো আপনাদের কারো যদি এই ফাইলটা প্রয়োজন পড়ে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।